নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা শ্রম কার্ডে কিন্তু ই কোয়াইসি কিন্তু শুরু হয়ে গেল যারা কিন্তু শ্রমিক তাদের কিন্তু অবশ্যই ই শ্রম কার্ডে ই কোয়াইসি কিন্তু করতে হবে সে কিন্তু আজকের বলতে আপনাদের বলবো যে বর্তমানে এই ই কোয়েশিটা কাদের জন্য কীভাবে আপনি ই কুয়েশিনে করবেন এবং যারা কৃষক অথবা যারা বাড়িতে কোনো শ্রমিকের কাজ করে তারা কী সিলেক্ট করবেন সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং আপনি এই ই কোয়েশি যদি করে রাখেন তাহলে পরবর্তীকালে আপনি ই শ্রম কার্ডে কিন্তু বিভিন্ন রকম সুবিধা পাবেন যেমন কিন্তু শ্রম কার্ডের মাধ্যমে আপনি চাকরি এবং বিভিন্ন রকম পেনশান টাকা কিন্তু আপনি পাবেন তো আপনারা জানেন যে বর্তমানে কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু শ্রম কার্ডে সমস্ত শ্রমিকদের কিন্তু হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হচ্ছে তো সেই জন্য আপনারা ইকুয়সি করে রাখুন পরবর্তীকালে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এই ভাতা টাকা কিন্তু দেওয়া কিন্তু শুরু হবে সেই জন্য কিন্তু এখন বর্তমানে আপনি ইউকুইসিটা কমপ্লিট করে নিন এবং পরবর্তীকালে কিন্তু এই টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু পাবেন তো কীভাবে এই ইউকুইসি করবেন কারা কারা এই ই কুয়েসি করতে হবে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সেই ভিডিওটা পছন্দ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমে ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বিলোস্টারটিকে অন করে রাখুন কারণ আমরা নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় প্রথম এই অফিসার অফিসে চলে আসবেন এ লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট চলে আসবেন এবার যারা নতুন ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে চান তারা কিন্তু রেজিস্টার অন ইশ্রম এই অপশানে ক্লিক করে নতুন আবেদন কিন্তু করতে পারবেন এখন কিন্তু ইশ্রম কার্ডে বিভিন্ন রকম সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে তো কী সুযোগ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ইশ্রম কার্ডে যদি আপনার কার্ড থাকে তাহলে কিন্তু ট্রেনিং শিখে আপনি কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে এবং আট হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে এছাড়া কিন্তু বিভিন্ন রকম কিন্তু জব পেতে পারবেন এবং বিভিন্ন রকম পেনশান কিন্তু এখান থেকে আপনি পেতে পারবেন আপনার ঈশ্রম কার্ডে পেনশনটাও কিন্তু আপনি পেতে পারবেন তো এবার আপনি শ্রম কার্ডে কীভাবে ট্রেনিং করবেন কীভাবে সার্টিফিকেট পাবেন এবং কীভাবে আট হাজার টাকা পাবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে তার লিঙ্ক কিন্তু আই বাটনে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে আছে সেখান থেকে দেখে নেবেন এই যে ট্রেনিংটা শিখে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন এবং কিন্তু আট হাজার টাকা পাবেন এবং শ্রম কার্ডে কীভাবে আপনি জব পেতে পারবেন অথবা জবের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন শ্রম কার্ড যে থাকে সেটা নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব ঠিক আছে আজকে দেখাবো কীভাবে কেউ ইস্যু করবেন এবং কাদের কাদের জন্য কেউ তো সেই জন্য দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার এই অপশান ক্লিক করবেন আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ ওপেন হয়ে যাবে এরপর কী করবেন অলরেডি রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন করার পর আপডেট প্রোফাইল অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ঈশ্রম কার্ডে যেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর এখানে ক্যাপচার কিন্তু ফিল করবেন ক্যাপ ফিল করে দেওয়ার পর তারপরে সেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ট ওটি বাটনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তার তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন স্বামীর বাটন এই স্বামীর বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ওটিপিটা সর্টিফিকেট কিন্তু বসে নেওয়ার পর তারপরে স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর কী করবেন এখানে কিন্তু আপনার আধার নাম্বার বসে দেবেন এখানে আধার নাম্বারটা সর্টিফিকেট বসিয়ে দেওয়ার পর তারপরে কি করবেন ওটিপি সিলেক্ট করবেন ঠিক আছে আধার নাম বসিয়ে দেওয়ার পর ওটিপি সিলেক্ট করবেন তারপর ক্যাপচার এখানে ফিল করবেন ক্যাপচারটা সঠিকভাবে ফিল করে দেওয়ার পর তারপরে কিন্তু স্বামীর বাটনে ক্লিক করবেন ঠিক আছে ক্যাপচারটা সঠিকভাবে ফিল করে দেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বর যোগ আছে সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন ওডিপিটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে ভ্যালিডের অপশান দেখতে পাচ্ছেন এই ভ্যালিডের অপশানে কিন্তু ক্লিক করবেন ভ্যালিডের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু নেক্সট পেজ আবার সামনে ওপেন হয়ে গেল এরপর কিন্তু আপডেট ইকুয়াইসি ইনফরমেশান এই অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে আপডেট ইকোয়েসি অপশানে ক্লিক করবেন কিন্তু এখানে ভুলেও কিন্তু ঠিক জন্য মারবেন না এখানে কিন্তু ভুলিও যদি আপনি ঠিক জন্য মেরে দেন মেরে দিলে কিন্তু আপনার ইশ্রম কার্ডটি কিন্তু ডিলেট হয়ে যাবে সেই জন্য কিন্তু এখানে ভুলিও ঠিক জন্য মারবেন না তাহলে এখানে যদি ঠিক কোনো কারণে থাকে আপনি কিন্তু আনটিক করে দেবেন তারপর কিন্তু আপডেট ইকুয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পর দেখতে পাচ্ছেন অকুপেশান অ্যান্ড স্কিল এই অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ইএস বাটনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর যখন আপনারা নতুন এখানে আসবেন তখন কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এখানে নোও থাকবে এখানে যে প্ল্যাটফর্ম ওয়ার্কার এটা কিন্তু সবার ক্ষেত্রে নোও থাকবে ঠিক আছে এরপর আপনি কী করবেন এটা কাজের জন্য কাজের জন্য এটা তো সেটা জানার জন্য এখানে কিন্তু আপনি প্রথমে ইয়েস করবেন এখানে এখানে ইয়েস করার পর তারপরে কিন্তু এখানে বিভিন্ন অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এইখানে আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যারা যারা রাইট শেয়ারিং সার্ভিসে কাজ করে যেমন কিন্তু এখানে এটা যদি সিলেক্ট করি আপনি করে দেখতে পাচ্ছেন যারা তারা ওলা উবার র্যাপিডো তাদের জন্য কিন্তু এই ই করতে হবে এছাড়াও কিন্তু এখানে ফুড দেখতে পাচ্ছেন ফুল ডেলিভারি যারা সুইগি বিগ বাস্কেট সব কোম্পানিতে যারা কাজ করে তাদের জন্য কিন্তু বর্তমানে ই চালু হয়েছে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন লজিস্টিক সার্ভিস অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ই কার্ট এবং কিন্তু বিভিন্ন রকম এখানে কোম্পানি রয়েছে এই কোম্পানিতে যারা যারা কাজ করে তারা কিন্তু তাদেরকে ই কোয়েশি অবশ্যই কিন্তু করতে হবে এরপর নিচের অপশান কিন্তু সিলেক্ট করবেন এই কিন্তু প্রত্যেক অপশান সিলেক্ট করে দেখে নেবেন এর মধ্যে কোন কোন কোম্পানি রয়েছে দেখতে ফ্লিপকার্ট যারা অ্যামাজনে কাজ করে অথবা যারা পেটিএমে অথবা মানতারাতে কাজ করে তাদের জন্য কিন্তু এই ই কোয়েসিটা চালু হয়েছে ঠিক আছে তাদেরকে কিন্তু ইউকোইসির কিন্তু করতে হবে তো কীভাবে করবেন সেটা কিন্তু পরে দেখে দিচ্ছি তো তারা পরে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস প্রোভাইডার এখানে বিভিন্ন রকম কিন্তু সার্ভিস প্রোভাইডার রয়েছে যে বাইজুস এইসব কোম্পানি যারা কাজ করে তাদের জন্য এবার হেলথ কেয়ার তাদের জন্য এখানে হেলথ কেয়ার বিভিন্ন কোম্পানি রয়েছে এই কোম্পানি যারা কাজ করে তাদের জন্য ইউকোইসি এবং বিভিন্ন রকম ট্রাভেল কোম্পানি আছে যে যেমন রেড বাস এইসব কোম্পানি যারা কাজ করে তাদের জন্য ইউকুইসি করতে হবে এ সময় দেখতে পাচ্ছেন কন্টেন্ট অ্যান্ড মিডিয়া সার্ভিস কন্টেন মিডিয়া সার্ভিসের মধ্যে কী পড়ে এখানে কন্টেন মিডিয়া সার্ভিসের মধ্যে গ্রাফিক ডিজাইনিং ভিএফএক্স এইসব কাজগুলি যারা করে তারা কিন্তু এখানে এইটা কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে যেসব কোম্পানির সঙ্গে যা কেউ যদি যুক্ত থাকে এইসব কোম্পানি এই এইসব কাজগুলি বিভিন্ন কোম্পানিতে হয় এই এইসব কোম্পানিতে যারা বর্তমানে কাজ করে বা এইসব কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু ই কাজটা করতে হবে ঠিক আছে তো এই এখানে সিলেক্ট করে কিন্তু এখানে প্ল্যাটফর্ম নাম এবং প্ল্যাটফর্ম আইডি কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে যেই কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানির নাম এবং আইডি বসিয়ে নেবেন Yeah. Mm -hmm. তো এরপরে দেখতে পাচ্ছেন এনি আদার গুড অ্যান্ড সার্ভিস প্রোভাইডার এইটা এইটা কাজের জন্য তো যদি আরও কোনো অন্যান্য কোম্পানি বিভিন্ন রকম কোম্পানিতেও রয়েছে সবগুলো কিন্তু নাম এখানে দেওয়া নেই এছাড়া কিন্তু বিভিন্ন রকম কোম্পানি রয়েছে আপনি যদি কোন প্রকার কোম্পানিতে যদি আপনি লেবারে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই এইটা কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে আপনি যদি অন্য কোনো কোম্পানি যদি কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু এইটা সিলেক্ট করবেন এবং যারা যারা বর্তমানে কমেন্ট করছিলেন যারা কৃষক এবং যারা সাইবারকে ব্যবসা করে তারা কী সিলেক্ট করবে তো সেটা বলার গিয়ে বলে দিই যে এখানে যারা কিন্তু ওলা উবার কাজ করে তারা কিন্তু কী করবেন এখানে ঠিক ছিল মারবেন মারাবার কিন্তু প্ল্যাটফর্ম আইডিটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে ওলা উবার কিন্তু একটা আইডি নাম্বার আছে সে কিন্তু কোম্পানি দিকে বললে কিন্তু আপনাকে আইডি নাম্বারটা দেবে সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বসে সাবমিট করে দিলেই আপনার কিন্তু কাজটা হয়ে যাবে এইভাবে কিন্তু যারা যারা এইসব কোম্পানিতে কাজ করে তাদের জন্য কিন্তু ইউকোই ছাড়া অবশ্যই কিন্তু করতে হবে তো এবার বর্তমানে কথা হলো যে অনেকে কমেন্ট করেছিলেন যে যারা যারা বর্তমানে কাজ করেন যারা বর্তমানে কৃষক অথবা যাদের সাইবার ক্যাবের ব্যবসা আছে অথবা যারা যারা বর্তমানে ঘরে কোনো কাজ করে তো তাদের জন্য কী মানে তারা কি সিলেক্ট করবেন তো দেখুন বর্তমানে কিন্তু এটা কিন্তু চালু হয়েছে এই সব শ্রমিকদের জন্য যারা কিন্তু যে কোনো কোম্পানিতে লেবারে কাজ করে অথবা যারা যে কোনো কোম্পানিতে কাজ করে বা যে কোনো এই সব শেয়ারিং যেরকম ফ্লিপকার্ট অ্যামাজন এই সব কোম্পানিতে যারা কাজ করে যে কোনো প্রকারের কোম্পানি হতে পারে যে কোনো প্রকারের কোম্পানি হতে পারে যারা বর্তমানে যেই সব কোম্পানি কাজ করে তাদের জন্য কিন্তু এটা চালু করা হয়েছে ঠিক আছে বর্তমানে কিন্তু কৃষক এবং যারা এমনি ঘরে থাকে বা যারা এমনি শ্রমিক এমনি ঘরে কাজ শ্রমিকের কাজ করে তাদের জন্য কোনো কিন্তু বর্তমানে কিন্তু কোনো অপশান কিন্তু আসেনি ঠিক আছে যারা কোনো রেজিস্টার কোম্পানিতে বর্তমানে কাজ করে তারা কিন্তু আইডি নাম্বারটা বসিয়ে কিন্তু এখানে ই কোয়েশন কিন্তু করতে পারবেন কিন্তু আপনার যে আপনি কৃষক বা আপনি ঘরে কোনো শ্রমিকের কাজ করেন আপনার কাছে কোনো আইডি নাম্বার নেই সেই কিন্তু বর্তমানে আপনি কিন্তু এটা করতে পারবেন না পরবর্তীকালে কিন্তু কোনো যদি আপডেট আসে তাহলে কিন্তু আপনাদের জানিয়ে দেবো যারা কৃষক বা যারা বর্তমানে ঘরে কোনো কাজ করে শ্রমিকের কাজ করে তার জন্য যদি পরবর্তীকালে কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু দিয়ে দেবো কিন্তু বর্তমানে এই সব যারা সব কোম্পানিতে যারা লেবারে কাজ করে বা যে কোনো ওলা উবার বা ফ্লিপকার্ট অ্যামাজন এইসব কোম্পানিতে যারা কাজ করে তাদের জন্য কিন্তু ই কোয়েসটা অবশ্যই কিন্তু করতে হবে তাদের জন্য এটা চালু করা হয়েছে এবং পরবর্তীকালে যদি কোনো কৃষকদের জন্য বা অন্য কারোর জন্য যদি চালু হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা যে কোনো কোম্পানিতে কাজ করেন তারা ই কোয়েশনটা কীভাবে করবেন তারা কিন্তু প্রথমে এইটা সিলেক্ট করবেন যারা কিন্তু যে কোনো কোম্পানিতে কাজ করেন তারা এইটা কথা সিলেক্ট করবেন এখানে এনি আদার গুড অ্যান্ড সার্ভিস প্রোভাইডার এই অপশানে সিলেক্ট করবেন করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম যে আদার এখানে লেখা আছে এই আদার অপশান কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে যদি আপনি এই অপশানগুলির মধ্যে কোনো যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এইটা সিলেক্ট করার পর আদার অপশান সিলেক্ট করবেন করার পর কিন্তু এখানে প্ল্যাটফর্ম নেম এখানে সিলেক্ট করবেন এবার বসিয়ে দেবেন এবং কিন্তু প্ল্যাটফর্ম আইডি নাম্বারটা বসিয়ে দেবেন এবারে প্ল্যাটফর্ম আইডি নাম্বারটা কি তো কোম্পানি থেকে বললে কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাকে বলে দেবে বলে দিলে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে প্রত্যেক কোম্পানি কিন্তু আলাদা আলাদা রেজিস্ট্রেশন কিন্তু নাম্বার আছে ঠিক আছে সেই নাম্বারটা এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলে কিন্তু আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইউকিএসিটা তো যারা যারা বর্তমানে যে কোনো কোম্পানিতে কাজ করেন এখানে বিভিন্ন রকম অনেক কোম্পানির নাম দিয়ে রয়েছে সেগুলো যারা যারা কাজ করেন সেগুলো সিলেক্ট করবেন যদি কেউ এই অপশানের মধ্যে কোনো যদি কোম্পানির নাম না থাকে তাহলে কিন্তু এখানে আদার গুড অ্যান্ড সার্ভিস প্রোভাইডার এটা সিলেক্ট করে কিন্তু আপনি যেই কোম্পানিতে কাজ করেন তার নাম এবং আইডি নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে কিন্তু আপডেট করে দিলেই আপনাকে কাজটা কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কাদের জন্য এই ই চালু করা হয়েছে এবং যারা বর্তমানে কৃষক এবং যারা বর্তমানে বাড়িতে শ্রমিকের কাজ করে অথবা কিন্তু যারা সাইবার করে ব্যবসা করে এবং বিভিন্ন রকম কাজ করে তাদের জন্য কিন্তু বর্তমানে ই কয়েস কিন্তু চালু করা হয়নি ঠিক আছে তারা কিন্তু একটু ওয়েট করতে হবে পরবর্তীকালে কোনো যদি আপডেট আসে আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি প্রোভাইড করে দেবো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ জায়গা বেল অটনটিকে অন করে রাখবেন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ